কামারহাটিতে তৃণমূল পার্টি অফিসে ঢুকে দুষ্কৃতীদের গুলি, জখম এক বন্দুকের বাট দিয়ে আরও এক ব্যক্তির মাথা ফাটালো দুষ্কৃতীরা। তদন্তে নেমে ছয়জনকে গ্রেফতার। কামারহাটি গুলিকাণ্ডে বিজেপির বিরুদ্ধে অভিযোগ মদন মিত্রের, দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে কেরুয়া সেবী সরব তৃণমূল বিধায়ক। বিজেপি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পাল্টা দিলীপের। রেড রোড দুর্ঘটনায় গ্রেফতার বাস চালক, কামারহাটির ষষ্ঠীতলা রোড থেকে পাকড়াও। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলার অভিযোগ আজ আদালতে পেশ। আসানসোলে ভ্যাকসিন কাণ্ডে মহিলার স্বাস্থ্য পরীক্ষা, ভালোই আছেন গুড়িয়া মাহাতো। খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে, ঘটনায় কুলটি থানায় অভিযোগ দায়ের বিজেপির সংখ্যালঘু সেলের। দেবাঞ্জনের ফাঁদ উত্তরবঙ্গেও, শিলিগুড়ির যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ। পাহাড়ে টিবোর্ড তৈরি থেকে জিটিএতে কাজ পাইয়ে দেবার নামে প্রতারণা। কাল দেবাঞ্জনকে নিয়ে কসবার অফিসে ফের তল্লাশি। ভ্যাকসিন কাণ্ড নিয়ে কোমর বাঁধছে গেরুয়া শিবির। বিধানসভায় শাসক দলের কান ঝালাপালা করতে নির্দেশ শুভেন্দু। দলীয় বৈঠকে বিধায়কদের স্ট্র্যাটেজি বাতলে দিলেন বিরোধী দলনেতা। কাল পুরসভা অভিযান বিজেপি। ঊর্ধ্বমুখী জ্বালানি আজও বাড়ল দাম। 99.51 টাকা পেট্রোল ডিজেল প্রতি লিটার 92.33 টাকা। তেলের দাম বৃদ্ধিতে বাজারে ওয়াঁচ। শাকসবজি থেকে মাংস ডিমের মূল্য বৃদ্ধি। কাল থেকে আরও বাড়ছে মেট্রো স্পেশালের সংখ্যা। আপডাউন মিলিয়ে চলবে 45 জোড়া ট্রেন। সকাল 8:30 থেকে 3 ঘন্টা পরিষেবা। বিকেলে 3:45 থেকে ফের চলবে ট্রেন। লাস্ট মেট্রো সন্ধ্যে 7টায়। ফিলিপিন্সে 92 জনকে নিয়ে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। 17 জনের মৃত্যু, 40 জন উদ্ধার। বাড়তে পারে মৃতের সংখ্যা। কামারহাটিতে তৃণমূল পার্টি অফিসে ঢুকে দুষ্কৃতীদের গুলি, জখম এক বন্দুকের বাট দিয়ে আরও এক ব্যক্তির মাথা ফাটালো দুষ্কৃতীরা। তদন্তে নেমে ছয়জনকে গ্রেফতার। রেড রোড দুর্ঘটনায় গ্রেফতার বাস চালক, কামারহাটিতে ষষ্ঠীতলা রোড থেকে পাকড়াও। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু আজ আদালতে পেশ। বাদল অধিবেশনে পুরনো রুটিনে ফিরছে সংসদ। গত 2 অধিবেশনের মতো সময়ের হেরফের নয়, সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বসবে অধিবেশন। বিনামূল্যে খাদ্য বাসস্থান পেলে দরিদ্র গৃহহীনদের সংখ্যাটা দিন দিন বাড়বে। মূল জীবনে ফেরার ইচ্ছে হারাতে পারেন উপভোক্তারা। পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের, কাজের বিনিময়ে তাদের খাবার বাসস্থান দেওয়ার পরামর্শ আদালতের। ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিতে আর্জেন্টিনা, গোল পেলেন লিও মেসি। ইকুয়েডরকে 3 গোল। ব্রাজিলের বিরুদ্ধে কি ফাইনালে দেখা যাবে মারাদোনার দেশকে, প্রশ্ন ফুটবল প্রেমীদের।